আসসালামু আলাইকুম। উম্মে রহমান কুকিং স্টুডিওতে আপনাদের জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে, মিষ্টি আমের আচার। কোনো ধরনের মশলা তেল ছাড়াই আচারটা আপনারা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এর জন্য এখানে আমি 2.5 কেজির মতো আম নিয়েছিলাম, কাঁচা আম। কাঁচা আমটাকে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে এরকম করে এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। সবগুলো আমি আমার গ্রেট করা হয়ে গেছে, এখন এখানে 2 কেজির মতো আছে। যেহেতু 2.5 কেজি নিয়েছিলাম, খোসা টোসা সব ফালানোর পরে পরিষ্কার করার পরে এখানে 2 কেজির মতো এখন আম আছে। একটা আমি প্যান নিয়েছি, প্যানে এখানে আমি 1 টেবিল স্পুন দিব 5 ফোড়ন। খুব বেশি একটি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, কম ইনগ্রিডিয়েন্টসই আপনি মজাদার একটা আচার তৈরি করে সারা বছর জুড়ে খেতে পারবেন। পাঁচফোড়নটাকে আমি ভালো মতো ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিব। পাঁচফোড়নটা আমার গুঁড়ো হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে নিচ্ছি। এখন যেই হাঁড়িতে আমি আচারটা তৈরি করব সেখানে আমটাকে আমি ঢেলে দিয়েছি, গ্রেট করা আমগুলো নিয়ে নিয়েছি এখানে। নিয়ে এখানে আমি এখন 2 কেজি আমের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে চিনি নিয়েছি, কারণ আমার আমটা একটু ভালোই টক ছিল, এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে নিয়েছি চিনি। এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিশানোর পরে কিছুক্ষণ জাল করলে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিবে চিনি থেকে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আম থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপরও আপনার দেখেন অনেকটা পরিমাণে এখানে পানি বের হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন এখন এই অবস্থায় আছে। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়, এর জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এ পর্যায়ে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, 2 কেজির জন্য 1/2 টেবিল স্পুন দিচ্ছি। কেউ যদি 1 কেজি আম নিয়ে থাকেন তাহলে আপনার 1/4 চামচ দিয়ে দিবেন। দিয়ে এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব, কারণ আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়াটা এখানে 1 টেবিল চামচ হয়েছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব, নিয়ে কিছুক্ষণের জন্য রেখে আমি এটাকে উঠিয়ে নিব। সম্পূর্ণ পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে, দেখেন তলায় কিন্তু লেগে যাচ্ছে আমটা, মিস্টেকই হয়ে গেছে, নাড়াচাড়া করা যাচ্ছে না। এই পর্যায়ে আমার আচারটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখেন তৈরি হয়ে গেল আমার মিষ্টি আচার। মিষ্টি আচারটা তৈরি করতে খুব বেশি ঝামেলা লাগে না, সেই সাথে তেল মশলা ছাড়াই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।